কখনো শহরে কখনো শহর ছেড়ে পাহাড়ি জনপথে। এভাবে সমাজ সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখছেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। রাজ্যের পক্ষে সমাজ সেবায় নজির গড়ছেন তিনি। এবার হাজাত কোরীয় এডিসি ফিরেজের ঘুংরাইল মৌসুম পাড়ায় পূর্বদা সামাজিক সংস্থা ত্রাণ বন্টন শিবিরে অংশ নেন তিনি। খুব ভালো লাগছে আপনি সবাই যে মাস্ক দিয়ে রাখছেন মুখে। আজকে প্রথম দেখলাম যে সবার মুখে মাস্ক, একটু দুইটা ছাড়া, নাইলে বেশিরভাগ মহিলারা মাস্ক পরে না। আর এটা খুব দরকারি যে মহিলার মাস্কটা পরা, খুব হোল ফ্যামিলি মহিলাই চালায়। আর এই যে করোনা ভাইরাস টাইমে মহিলারা বেশি কাজ করছেন, রান্না বাড়ি বাইরের কাজ, তো এই জন্য মাস্কের ব্যবহারটা খুব, আপনি গামছাও দিতে পারেন, এই উন্নাটা যেমনি দিয়েছেন এটাও ভালো, কোনো প্রবলেম না। শুধু রুল রেগুলেশনটা একটু মানে চললেই আমরা ভালো থাকব। এখন তো ত্রিপুরাতে কোনো পজিটিভ কেস নাই, আর আমরা চাই যে নাও আয়, আর কিন্তু তারপরে এখনও ভারতবর্ষে এই ভাইরাস আছে, এই জন্য আমরাকে খুব সাবধানে থাকতে হবে। আমরা বর্ডার এরিয়াকে খুব সাবধানে ওরার সঙ্গে যোগাযোগ হয়ে কাজটা করতে হবে। তো আপনি সবাই এই যে সরকার যত রুল রেগুলেশনটা করেছে এটা একটু মানে চলবেন, ঠিক আছে? এই সেটাই বলতে চাই। আর ভালো থাকুন, বাড়িতে থাকুন, আর যখন দরকার তখনই শুধু বার আসবেন।